নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আমাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি। বন্ধুরা, এই মুহূর্তে খুবই একটি ভয়ঙ্কর আপডেট খবর নিয়ে হাজির হয়ে গেলাম। তো বন্ধুরা, এই মুহূর্তে রাজ্য থেকে রাজনীতি তোলপাড় হয়ে যাচ্ছে একটি খবরে, সেটা হচ্ছে কলকাতা হাইকোর্টের ভয়ঙ্কর রায়, ঐতিহাসিক রায়। দু হাজার ষোলোর যে প্যানেল, সেই শিক্ষক নিয়োগের প্যানেল বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট। বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট, 2016 সালের পুরো প্যানেলই বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট। এমনই রায় দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সাব্বির রশিদের ডিভিশন বেঞ্চ। তো ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয় যে কারোর চাকরি বৈধ নাই, তাই সকলকেই চাকরি ত্যাগ করতে হবে, অর্থাৎ SSC-কে একেবারে নির্দেশ দেওয়া হয়েছে এরা চাকরি করতে পারবেন না। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে ভয়ঙ্কর আপডেট, এবং এর জেরেই বাতিল হয়ে গেল 23,753 জনের নিয়োগ। শুধু তাই নয়, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সাফ জানিয়ে দিয়েছে যারা যারা এইভাবে বেআইনি পথে চাকরি নিয়েছিল তাদের সকলকে বেতনের টাকা ফেরত দিতে হবে, অর্থাৎ তারা যে এত বছর বেতন পেয়ে এসেছেন সেই টাকা তাদেরকে ফেরত দিতে হবে। তো বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে ভয়ঙ্কর আপডেট বলা যেতে পারে। সামনেই লোকসভা ভোট বলা যেতে পারে, লোকসভা ভোট চলছে, ইতিমধ্যে লোকসভা ভোট হয়েও গিয়েছে, মানে তো আপনারা জানেন যে বেশ কিছু জেলায় ভোট সম্পন্ন হয়ে গিয়েছে, আর এরই মাঝে ভয়ঙ্কর রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। তো যে 2016 যে প্যানেল, সেই প্যানেল এল বাতিল করে দেওয়া হলো। তো জানা যাচ্ছে যে সেই সঙ্গে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে CBI-কে যে এই মামলার তদন্ত এখানেই শেষ নয়, তদন্ত তারা চালিয়ে যেতে পারে, তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে। স্কুল সার্ভিস কমিশন এবং শিক্ষা দপ্তরের যে সমস্ত অফিসার এই নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন, অর্থাৎ যারা প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও এইভাবে নিয়োগ করেছিলেন, তাদেরকে সকলকে হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা। তো বন্ধুরা, আপনারা জানেন যে এ ব্যাপারে প্রথম আওয়াজ তুলেছিলেন অভিজিৎ গাঙ্গুলি, সেই বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। তিনি প্রথমেই বলেছিলেন যে 2016 ওর পুরো প্যানেলে তিনি বলা যেতে পারে যে বাতিল করে দেবেন বা ঢাকি সমেতে বিসর্জন দেওয়ার তুমি কথা বলেছিলেন, তো যেটা তিনি দেননি বলা যেতে পারে। তো সেই কাজটাই করে দেখালেন কলকাতা হাইকোর্টের এর এই সদ্য বিচারপতিরা, অর্থাৎ আপনারা বুঝতে পাচ্ছেন যে দুর্নীতি হয়েছিল, ভয়ঙ্কর মাপের দুর্নীতি হয়েছিল। তো এর ফলে সেই একেবারে চলন্ত প্রমাণ সামনে এসে গেল। তো অন্যদিকে SSC-কে নতুন করে পুনর্মূল্যায়ন করে তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে হাইকোর্ট জানিয়ে দিয়েছে যে 15 দিনের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে, পাশাপাশি 2016 সালে যতজন পরীক্ষা দিয়েছিল তাদের OMR সিট আবারও মূল্যায়ন করা হবে, সেখান থেকে নতুন করে যোগ্যদের বেছে নেওয়া হবে। অর্থাৎ 2016 সালের যে প্যানেল, তো সেটা তো বাতিল করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে বলা যেতে পারে যে 25,000-এরও বেশি যে চাকরি প্রার্থী তারা চাকরি হারিয়ে ফেলেছেন এবং তাদেরকে টাকা ফেরত দিতে হবে। সে সঙ্গে আরও একটা আপডেট দেওয়া হয়েছে যে 2016 সালের যে OMR সিট, সেটাকে আবার একবার আর পুনর্মূল্যায়ন করা হবে এবং সেখান থেকে যারা যোগ্য তাদেরকে চাকরি ফেরত দিয়ে দেওয়া হবে, অর্থাৎ নতুন করে যে নিয়োগের ঘোষণা করা হবে সেখানে ওই যোগ্যদেরকে আবার নাম ঢুকিয়ে দেওয়া হবে। তো বলা যেতে পারে, তো এই মুহূর্তে সবচেয়ে ভয়ঙ্কর আপডেট। তো কলকাতা হাইকোর্টের তরফ থেকে আরও বড় আপডেট দেওয়া হয়েছে যে এই যে যারা চাকরি হারালেন বা যারা বেআইনিভাবে চাকরি পেয়েছিলেন তাদের সকলকে মাইনের টাকা, অর্থাৎ এত দিন ধরে তারা যে বেতন পেয়ে এসেছেন সেই বেতন তাদেরকে ফেরত দিতে হবে। ভয়ানক বলা যেতে পারে, ভয়ানক নির্দেশ দেওয়া হয়েছে, একেবারে ঐতিহাসিক নির্দেশ বন্ধুরা। শুধুমাত্র টাকা যে ফেরত তাই নয়, 12% হারে সুদ হিসাবে টাকা ফেরত দিতে হবে। এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট বন্ধুরা, 12% হারে সুদ হিসাবে টাকা ফেরত দিতে হবে এই 25,753 জনকে। তো কলকাতা হাইকোর্ট ঠিক কী বলেছে চলুন আপনাদেরকে জানিয়ে দিই। তো কলকাতা হাইকোর্ট জানিয়েছে যে এই 25,753 জনকে 4 সপ্তাহের মধ্যে বেতনের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, জেলা স্কুল পর্যবেক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছে সেই টাকা আদায়ের। 2016 সালে এই নিয়োগ প্রক্রিয়া হয়েছিল, অর্থাৎ প্রায় 7 বছর ধরে এরা সরকারি কাজ করেছেন বা চাকরি করেছেন, আর অভিযোগ মোতাবেক এই সেই চাকরি যদি কেউ জমানো টাকা দিয়ে কিনে থাকেন, তারপর তাকে যদি 7 বছরের বেতনের টাকা একসঙ্গে ফেরত দিতে হয় তাহলেও বড় চাপের ব্যাপার। আর শুধু তাই নয়, 12% হারে সুদ গুনতে হবে, অর্থাৎ 7 বছরে যে মাইনে পেয়েছে সেই মাইনে তাদেরকে তো ফেরত দিতে হবে, সেই সঙ্গে এর ওপর চাপবে 12% হারে সুদ। হ্যাঁ বন্ধুরা, এমন সবচেয়ে বড় আপডেট। তো এই 23,753 জন এখন তাহলে পরিস্থিতি কী হবে, তো
জানা যাচ্ছে যে এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট যে এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে ইতিমধ্যে গিয়েছে রাজ্য সরকার। তো দেখা যাক কি হয়। তো এই মুহূর্তে যে আপডেট সেটা হচ্ছে এই 23,753 জনের চাকরি বাতিল হয়ে গেল, এবং সুপ্রিম কোর্ট থেকে যদি এখনও পর্যন্ত কোনো নির্দেশ না দেয় তাহলে এদেরকে সকলকে টাকাও ফেরত দিতে হবে। এবং বন্ধুরা, কলকাতা হাইকোর্টের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই যাদের চাকরি বাতিল হয়ে গেল তাদেরকে ভোটের কোনো কাজে রাখা যাবে না, তাদের ভোটের কাজ থেকেও সরিয়ে দেয়া হবে। তাদেরকে যদি ভোটের কোনো কাজে পাঠানো হয় সেখান থেকে দ্রুতকালীন অবস্থায় তাদেরকে ফেরত আনার নির্দেশ দেওয়া হয়েছে বন্ধুরা। তো বুঝতে পেরেছেন? তো বন্ধুরা সঙ্গে থাকুন, এ ব্যাপারে আরও আপডেট এলে সবার আগে পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে।